सिविल इंजीनियरिंग सोल्यूशन चैनल पक्ष के सबा के स्वागत जाची। आजकल एक मद्रासार डिजाइन नहीं डिजाइन टी बांग्लादेशेर खूब ही परिचित इस्लामी बक्ता इस्लामी चिंताविद और विशिष्ट आलेम नमुस्लिम सिराजुल इस्लाम सिराजी साहेबर जो तो चलू भिडियो शुरू करा जा। এই ভবনটি 80 ফিট বাই 70 ফিট জমির মধ্যে ডিজাইনটি করা হয়েছে। অর্থাৎ মাত্র 12.85 শতাংশ জমি কিংবা 7.75 কাঠা জমির মধ্যে এই ডিজাইনটি তৈরি করা হয়েছে। ভবনটির বারান্দা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং বারান্দার এপাশে সিএনসি জালি দেয়া হয়েছে যাতে করে আলো বাতাস সহজেই প্রবেশ করতে পারে। ভবনটির সামনের দিকে খুব সুন্দর করে বাউন্ডারি ওয়ালের ডিজাইন করা হয়েছে। চতুর্থ তলায় একটি ইনডোর হল রুম রয়েছে এবং একদম রুফটপে ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে এবং ভবনটির সামনে খুব সুন্দর খোলামেলা জায়গা রাখা হয়েছে যাতে করে সেমিনার অথবা কোনো অনুষ্ঠান এই মাঠের ভিতরে করা যায়। এবার চলুন ভবনটির ভিতরে যাওয়া যাক। ভিডিওটি দীর্ঘ হবে এজন্য আমরা শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই এখান থেকে প্রবেশ করে একটি ওপেন বারান্দা পাওয়া যাবে। এর সামনেই রয়েছে 15 ফিট বাই 20 ফিটের তিনটি ক্লাসরুম এবং এই পাশে আসলে আরও একটি ওপেন বারান্দা রয়েছে। একটু সামনের দিকে অগ্রসর হলে আমরা পাবো এখানে সার্ভিস এরিয়া এবং সাথেই वाशरूम एरिया रही है। एखे परपर तीन टॉयलेट रही है जार प्रत्येकटर माप हो 7 फिट बाई 4 फिट एवं पशे रही है सीढ़ीघर एवं तार सामने दिखे अग्रसर हम एखे रही है टीचार्स रूम एरिया जार माप हो 28 फिट बाई 20 फिट। एर साथे एक बाथरूम रही है जार माप हो 5 फिट बाई 7 फिट एवं एर एपाशे रही है प्रिंसिपल रूम जार माप हो 10 फिट बाई 15 फिट एवं साथे অ্যাটাচ করা 5 ফিট বাই 7 ফিটের একটি বাথরুম রয়েছে। আপনারা অনেকেই ফোন দিয়ে জানতে চান যে আমরা বাড়ি তৈরি করি কিনা, তাদের জন্য বলছি আমরা মূলত বাড়ির প্ল্যান ডিজাইন এবং নকশা করে থাকি এবং এই ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী যাতে কাজ হয় সেটাও আমরা সুপারভিশন করে থাকি। আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন।